আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, নারীদের হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিল ইউরোপের শীর্ষ আদালত। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে তীব্র লড়াই। ইউক্রেনের সংঘর্ষে ন্যাটো জড়িত থাকা সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার। সিরিয়া রাশিয়ার বাহিনী বিশেষ অভিযানে ২০ দায়ের সন্ত্রাসীকে হত্যা করেছে। ইহুদিবাদীদের ইসরায়েলি পরিকল্পনা, আল আকসা মসজিদকে বিভক্ত করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারীদের হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিল ইউরোপের শীর্ষ আদালত। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর শীর্ষ আদালত এক রায় বলেছে যে এটির সদস্য দেশগুলো যে কোনো কোম্পানি প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিসাব নিষিদ্ধ করতে পারবে। লুক্সেমবার্গে অবস্থিত কোর্ট অব জাস্টিস অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন বা সিজিইউ বেলজিয়ামের একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ রায় দিয়েছে। বেলজিয়ামের SSCRL কোম্পানিতে কর্মরত এক মুসলিম নারী হিজাব পরিধান করার অধিকারের দাবিতে ২০১৮ সালে সে দেশের একটি আদালতের শরণাপন্ন হয়েছিলেন। ওই নারী আদালতে অভিযোগ করেছিলেন SCRL এর একটি আইনের কারণে তিনি মাথায় হিজাব পরতে পারছেন না, যার ফলে তার ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হচ্ছে। বেলজিয়ামের একটি আদালতে শুনানির পর মামলাটিকে ইইউ এর শীর্ষ আদালতে পাঠানো হয়। সিজেইইউ এর রায়ে বলা হয়েছে হিজাব নিষিদ্ধ করার আইনের কারণে যদি কোনো ধর্ম বা বর্ণের মানুষের কোনো সমস্যা তৈরি হয় তাহলে সংশ্লিষ্ট কোম্পানিকে আদালতে প্রমাণ করতে হবে যে আইনটি প্রয়োগ করা জরুরি। বেলজিয়ামের কোম্পানিটি আদালতে দাবি করেছে কোনো ধর্মের প্রতি বিদ্বেষের কারণে নয়, বরং তারা তাদের সকল কর্মীর মাথা উন্মুক্ত রাখার জন্য বাধ্যতামূলক করেছে। তাদের দাবি, অন্য কোনো ধর্মের অনুসারীরাও হ্যাট বা অন্য কোনো পোশাক দিয়ে তাদের মাথা ঢাকতে পারবেন না। পর্যবেক্ষকেরা বলেছে যে অন্য কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখার প্রয়োজন নেই, ফলে বেলজিয়ামের কোম্পানিটি যে দাবি করেছে তা যথার্থ নয়। এদিকে জানিয়ে দিব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে তীব্র লড়াই। ইউক্রেনের রাশিয়ার দখলকৃত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে কিয়েভ যোদ্ধাদের। রবিবার প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে দুটি শহর বাকমুত এবং সোলেদারকে ঘিরে উভয় পক্ষের যোদ্ধাদের সংঘর্ষ চলছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। চলতি মাসে ডোনবাসে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের পাশাপাশি খেরসন ও জাপোরিজিয়াকে মস্কোর সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এমন ঘোষণার পর থেকে লুহানস্ক দোনেৎস্কে যুদ্ধ তীব্র হয়েছে। হারানো অঞ্চল পুনরুদ্ধারে রুশ সেনাবাহিনীর উপর হামলা জোরদার করেছে ইউক্রেন। রবিবার রাতের ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন ডোনবাসের হটস্পটগুলো সলেদার এবং বাকমুত, যেখানে ভারী যুদ্ধ চলছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল জানিয়েছে রবিবার খারকিভ, দোনেৎস্ক এবং খেরসনের একাধিক শহরে ইউক্রেনের অবস্থানগুলোতে বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলে ঝাদানোভ বলেন বাকমুতের উত্তরে এখন সবচেয়ে ভারী লড়াই চলছে, তবে ২৪ ঘন্টায় তুরস্কে এবং স্প্রিন শহরে রুশ সেনাবাহিনীর অগ্রগতি থামিয়ে দিয়েছে কিয়েভ। তিনি আরো বলেন তুরস্ক এবং স্প্রিন শহরে দিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে শত্রুরা, সেখানে আমাদের সেনাদের শক্তি বাড়ানো হয়েছে, তাদের প্রতিহত করেছে এবং সাহসী যোদ্ধারা এগিয়ে গেছে। একই দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে মস্কোর বাহিনী দোনেৎস্ক, খেরসন এবং মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অগ্রসরের প্রচেষ্টাকে থামিয়ে দিয়েছে। ইউক্রেনের সামরিক বিদ্যুৎ সেক্টরে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে নির্ভুল হামলা চালাচ্ছে রুশ সেনারা। এদিকে জানিয়ে দিব ইউক্রেনের সংঘর্ষে জড়িত থাকার সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার। ন্যাটো আসলে ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে, তবে এটি কোনোভাবেই রাশিয়ার লক্ষ্যকে প্রভাবিত করছে না। ইউক্রেনের সঙ্গে ন্যাটো জড়িত থাকা সত্ত্বেও অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার টিভি প্রোগ্রামে পাভেল চারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ এসব কথা বলেন। তিনি বলেন প্রকৃতপক্ষে ন্যাটো ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে, তবে এটি কোনোভাবেই আমাদের লক্ষ্যকে প্রভাবিত করছে না। তিনি আরো বলেন অভিযান অব্যাহত থাকবে এবং আমরা এটির মধ্য দিয়ে যাব। আপাতত এটি আমাদের অর্থনৈতিক এবং অন্যান্য বাহিনীকে একত্রিত করতে বাধ্য করেছে। কিয়েভ শাসন এক জিনিস, কিন্তু ন্যাটোর সম্ভাবনা অন্য জিনিস। এর অর্থ একটি অতিরিক্ত বোঝা, তবে আমাদের সম্ভাবনা আমাদের এই পরিস্থিতিতে অপারেশন চালিয়ে যেতে সক্ষম করে তুলেছে। এদিকে জানিয়ে দিব সিরিয়া রাশিয়ার বাহিনী বিশেষ অভিযানে ২০ দায়ের সন্ত্রাসীকে হত্যা করেছে। আরব দেশের দক্ষিণে পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন রাশিয়ান এবং সিরিয়ান বাহিনী দায়েশ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর কমপক্ষে ২০ সদস্যকে হত্যা করেছে বলে জানা গেছে। সিরিয়ার দেরা প্রদেশের জসিম শহরে এই অভিযান চালানো হয়। রাশিয়ার ITAR বার্তা সংস্থা তা জানিয়েছে। সিরিয়ার জন্য রাশিয়ান পুনর্মিলন কেন্দ্রের ডেপুটি প্রধান মেজর জেনারেল ওলেক ইয়েকোরোভ বলেছেন এই কথা। প্রতিবেদনে যোগ করা হয়েছে যে বিমান দ্বারা সমর্থিত
সমর্থিত সিরিয়ান বাহিনী এই অভিযান পরিচালনা করেছিল। এতে বলা হয়েছে নিহতদের মধ্যে একটি সন্ত্রাসী হামলার চার সংগঠক অন্তর্ভুক্ত রয়েছে, যাতে বৃহস্পতিবার কমপক্ষে 19 সিরিয়ান সরকারি সৈন্য নিহত এবং 27 জনের মতো আহত হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সিরিয়ায় বহনকারী একটি বাসকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয়। সরকারি সিরিয়ান আরব নিউজ এজেন্সি এর মতে হামলায় সন্ত্রাসীরা গাড়ির সাথে সংযুক্ত একটি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটাতে দেখেছিল। দায়েশ 2014 সালে সিরিয়ায় আক্রমণ করেছিল, দেশটির বিরুদ্ধে রক্তপাত ও ধ্বংসযজ্ঞের প্রচারণা চালায়। সন্ত্রাসী সংগঠনটি বজ্রপাতের সময় সিরিয়ার ভূখণ্ডে বিশাল অংশ দখল করে। সিরিয়ার মিত্র রাশিয়া এবং ইরান যথাক্রমে সিরিয়ার সামরিক বাহিনীকে আকাশপথে ব্যাকআপ এবং সামরিক উপদেষ্টা সহায়তা প্রদান করে দেশটির সমর্থনে ছুটে আসে। সম্মিলিত প্রচেষ্টা দামেস্ককে 2017 সালের শেষের দিকে শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত তাকফিরদের লাভ ফিরিয়ে যেতে সাহায্য করেছিল। দায়েশের অবশিষ্ট অংশ যদিও সারা সিরিয়া জুড়ে বিক্ষিপ্ত হামলা চালিয়েছে, পুনরায় সংগঠিত হওয়া এবং জাতির বিরুদ্ধে নতুন সহিংসতা প্রকাশ করার চেষ্টা করেছে। এদিকে জানিয়ে দিব ইহুদিবাদীদের ইসরায়েলি পরিকল্পনা, আল আকসা মসজিদকে বিভক্ত করা হয়। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি শাসকদের দ্বারা দখলকৃত পুরনো শহর আল কুদসে আল আকসা মসজিদকে জুদাইস এবং বিভক্ত করার প্রচেষ্টাকে নিন্দা করেছে বলে ফিলিস্তিনিরা তাদের অঞ্চল রক্ষা করতে থাকবে যতক্ষণ না দখলদারদের কোনো জায়গা মুক্ত করা হয়। গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র আব্দুল লতিফ আল কানউ রবিবার এক প্রেস বিবৃতিতে বলেছেন যে আল আকসা মসজিদে ইসরায়েলি হামলা ক্রমবর্ধমান এবং প্রয়োজনে পবিত্র স্থানের দখল শক্ত করার জন্য শাসকের মরিয়া প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপস্থিতি, জায়নবাদী দখলদারিত্ব তার আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আল আকসা মসজিদে ঝড় তোলার জন্য নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করার জন্য তার বাহিনী এবং পুলিশকে একত্রিত করেছে। ইসরায়েলের আল আকসা মসজিদকে ইহুদিকরণ এবং বিভক্তি করার পরিকল্পনা নস্যাৎ করা হবে। তিনি বলেন, এ ধরনের লঙ্ঘন এই অঞ্চলে একটি ধর্মীয় যুদ্ধ হতে পারে। হামাসের মুখপাত্র আরও বলেছেন যে আল আকসা মসজিদে ইসরায়েলে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ মুসলিম উপাসকদের জন্য বন্ধ থাকাকালীন ইহুদি ছুটির সময় ইসরায়েলি বাহিনীর কঠোর সুরক্ষা মাধ্যমে সুবিধাজনক অশুভ লক্ষণের সূচনা করেছে, যার জন্য দখলদার সরকার দায়ী হবে। গত মাসে হামাস আল আকসা মসজিদ প্রাঙ্গণে তাদের লাগামহীন লঙ্ঘনের জন্য ইসরায়েলি সরকার এবং চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেছে যে এ ধরনের অপবিত্রতামূলক কাজ মুসলিম দেশগুলির ক্রোধের একটি অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে পারে। ইসরায়েলি ডানপন্থী দলগুলি সেই সময় সাইটটিতে ঝড় তোলার আহ্বান জানিয়েছিল, যাতে সেখানে ইহুদি বসতি স্থাপন বাড়ানোর জন্য ইহুদিরা রোশ হাসানা ইহুদি নববর্ষ উদযাপন করে। চরমপন্থী ডানপন্থী গোষ্ঠীগুলি আল আকসাকে একটি ইহুদি উপাসনালয়ে পরিণত করার এবং এই স্থানে একটি ইহুদি মন্দির নির্মাণের জন্য ইসলামিক মসজিদগুলিকে ভেঙে ফেলার জন্য প্রকাশ্য আহ্বান জানিয়েছে। কট্টরপন্থী ইসরায়েলি আইন প্রণেতা এবং বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে দখলকৃত শহরে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঝড় তোলে। এটি একটি উত্তেজক পদক্ষেপ যা ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করে। তেল আবিব সমর্থিত মন্দির গোষ্ঠীর নির্দেশে এবং আল কুদসে ইসরায়েলি পুলিশের পৃষ্ঠপোষকতায় এ ধরনের গণবসতি স্থাপনকারী ব্রেক ইন প্রায় সবসময় ঘটে। আল আকসা মসজিদ প্রাঙ্গণ এবং ওয়েস্টার্ন ওয়াল প্লাজার ঠিক উপরে অবস্থিত ডোম অব দ্য রক এবং আল আকসা মসজিদ উভয়ই রয়েছে। ফিলিস্তিনি হামাস প্রতিরোধ আন্দোলন ইসরায়েলি সরকার এবং চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের দখলকৃত পুরনো শহর আল কুদসে আল আকসা মসজিদ প্রাঙ্গণে তাদের লাগামহীন লঙ্ঘনের জন্য কঠোরভাবে নিন্দা জানিয়েছে। বলেছে যে এই ধরনের অপবিত্রতা মূলক কাজগুলি মুসলিম জাতির একটি অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে পারে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে যে ইসরায়েলি সরকার আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘনের ক্রমবর্ধমান মাধ্যমে ফিলিস্তিন জনগণ এবং সমস্ত মুসলিম জাতির অনুভূতিকে উস্কে দেওয়ার জন্য জোর দিচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।